গুড মর্নিং বন্ধুরা, প্রিথাস কম্প্যাক্ট লাইফে সকলকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালোই আছি। আর আজকে জানো তো, সকাল থেকে খানিকক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, তো সব কাজই ওই জন্য দেরি দেরিতেই হচ্ছে। আর ও এতক্ষণে বাজারে গেল, তো ও বাজার থেকে আসুক, তারপর আমি নিচে যাব, গিয়ে দেখি কি হয়। আমি তো বাজার থেকে সব এনে দিচ্ছি, এখন এখন বাজে মাত্র বেশি বাজেনি, 11টা বাজে। হ্যাঁ না না, কালকে জামা কাপড় সব অবছালো হয়েছিল বলে তোমার বাজার যাওয়ার আগে আমাকে না, আমার আমার একটু দেরি হয়েছে বাজার যেতে, বৃষ্টি নামলো না এখন একটু, আমার একটু কেন এখন তোমার আড্ডা মারতে হবে না না, সেটা হোক, কিন্তু আমাকে লেকচার মেরে গেল যে জামা কাপড় গুলো অবছালো হয়ে কেন আছে। আর আজকে রাত্রে রাত্রে কালকে ঘুমিয়েছে অনেক দেরিতে, দেরিতে ঘুমাইনি খুব একটা, সকালে উঠেছে অনেক দেরিতে, 8টার সময় উঠেছে, বেশি না না না, 8টা না, 7:30 না, আমি তো অনেক দেরিতে ঘুমিয়েছি। চলো চলো না না, রান্না তো করতে যাচ্ছি, তা বন্ধুদেরকে বলি বৃষ্টি বৃষ্টি কেমন হলো একবার জিজ্ঞেস করি। তাহলে আজকে শাক আর ইলিশ মাছ আর ফুলকপি করে খাবো, শাক তো আমি বলছিলাম যে আমি কালকে জামা কাপড় গুলো গোছাইনি, সব খোলা রাখা ছিল, তার জন্য আমাকে সকালবেলা বাজার যাওয়ার সময় প্রচুর লেকচার টেকচার দিয়ে চলে গেল, তো সেগুলো করতে টাইম লাগে না বলো তো, আর ভাল লাগে রাত দুপুরে ঘুরে টুরে এসে সব গোছা গাছা করতে। তারপরে আবার সব গল্প শুনবো, তো যাই আমি এখন রান্নাটা চাপাই, আবার বিকালবেলা বেরোতে হবে যদি বৃষ্টি বৃষ্টি না হয়, তাহলে যাই রান্নাটা আগে সেরে ফেলি। বাজার থেকে তো দেখছি অনেক কিছুই এনেছে, তোমার লাল শাক, ফুলকপি, আরো অনেক সবজি নিয়ে এসছে, তো আজকে তাহলে লাল শাকটা ভাজা আর ফুলকপির তরকারি আর ইলিশ মাছের ঝোলটা করে ফেলি। রান্নাঘরে ঢুকে তো আজকে আমি আগেই ফুলকপির তরকারিটা আর শাকটা করে নিয়েছি, আর এবার মাছের ঝোলটা করব বলে মাছটা ভাজছি। তো ইলিশ মাছ তো খুব হালকা হালকাই ভাজবো, কারণ ঝোলের জন্য বেশি কড়া করে ভাজবো না। আর এই ঝোলটা বানানোর জন্য আমি কাঁচা কলা আর আলুটা আগেই ভাপিয়ে রেখেছি, আর সঙ্গে দেব আমি তোমার কচু আর বেগুন, একটু কালো জিরে ফোড়ন দিয়ে জিরে বাটা দিয়ে এই ঝোলটা করবো, ঝোলটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো আমার তো মাছটা ভাজা হয়ে গেল, আর ওই মাছ ভাজার তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আমি এবার কচুগুলোকে দিয়ে দেবো, কচুগুলোকে কিন্তু আমি সিটি দিইনি, আর কচুটা দেওয়ার পর দেবো হচ্ছে টমেটো, আর তারপরে দেবো বেগুন, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে সেদ্ধ করা কাঁচকলা আর আলুটাও এর মধ্যে দিয়ে দেবো, তারপরে একটু হালকা নাড়াচাড়া করে এতে জিরে বাটা, নুন, হলুদ আর একটু মিষ্টি দেবো, আমরা যেহেতু একটু মিষ্টি খাই বলে একটু মিষ্টি দিই সবেতেই। তারপরে আমি জলটা ঢেলে দিয়ে জলটা ফুটবে, তারপরে মাছ ভাজাগুলো দিয়ে ঝোলটা আমার রেডি হয়ে যাবে। আজ দুপুরে তো ভালোই খেলাম, ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত আর আলু ফুলকপির তরকারি আর লাল শাক, আর তোমার ইলিশ মাছটা ছোট হলেও না খুব টেস্ট ভালো ছিল, আর তোমার দুপুরবেলাতে একটু ঘুমোতে টুমোতে কিছুই পারলাম না। আর এই দেখো আশেপাশে মানে পাড়ার থেকে আশেপাশ থেকে প্রসাদগুলো দিয়ে গেছে মণ্ডপ থেকে বাড়িতে, তখন সেইগুলো আমি ভাগ করতে বসেছি, এইগুলো ভাগ করে খাবো, ছেলে মেয়ে একটু একটু খেয়েছে কিন্তু এখনো বলছে বাকি আছে, আর আমরা আমরা এবার সবাই এগুলো খেয়ে নেবো, নিয়ে এইবার আবার যাব ঠাকুর দেখতে, তো আগে সব বেড়ে টেড়ে নিয়ে খেয়ে নিই, তারপরে যাবো ঠাকুর দেখতে, একটু পোলাও দিয়ে গেছে। খিচুড়ি পোলাও দিয়েছে,
দেখলেই প্রাণটা ভরে যায় আমার। আমার আবার খিচুড়ি এমনি খুব পছন্দ। আমি একটু পোলা দিতে পারলে না? আর যা সুন্দর সেন্ট বেরোচ্ছে গো ওর সাথে। দারুণ দারুণ গন্ধ বেরোচ্ছে। আমি যাই না, এবার তাহলে ভাগ কর। তো এগুলো এবার আমরা ভাগ ভাগ করে খেয়ে নিই সবাই মিলে, খেয়ে ঠাকুর দেখতে বেরোবো। আচ্ছা বেরিয়ে তোমাদেরকেও ঠাকুর গুলো দেখাবো আমাদের এখানকার। আজকে ঠাকুর দেখতে বেরিয়েছি একটা টোটো রিজার্ভ করে। কেন বলো তো, এই ঠাকুরগুলো আমাদের বাড়ি থেকে একটু দূরে দূরেই হয়, আর এই কয়েক বছর ধরে এই ঠাকুরগুলোই বেশ টপ হচ্ছে, তো এগুলো না দেখলে তো হবে না, সেই জন্যই আজকে এইভাবেই বেরোলো। আর এখন যে পাড়াটায় ঠাকুরটা দেখতে এসেছি ওটা আমার হাজব্যান্ডের মাস্তুতো দিদির পাড়া। তো ওই দিদিকে এখন প্যান্ডেলে দেখতে পেলাম না, কিন্তু এই প্যান্ডেলটা অত্যন্ত সুন্দর এবং মায়ের রূপটা অপূর্ব। আর কি বলো তো, এখানে না ঘরোয়া অনুষ্ঠানও হয়, মানে পাড়ার প্রত্যেকটা মানুষ মিলে বেশ এনজয় করে জায়গাটা। তো ওটাই এখন দেখছি। আগের প্যান্ডেলটা থেকে বেরিয়ে এখন যে ঠাকুরটা দেখতে যাব সেই ঠাকুরটাই কিন্তু নবদ্বীপে কয়েক বছর ধরে টপ হচ্ছে। আর এখানে ভিড়ও হয় অসম্ভব, প্রচণ্ড লাইন পড়ে যায়, কিন্তু আজকে সপ্তমী বলে মনে হচ্ছে মানুষের ভিড়টা একটু কম থাকবে। তো এই ঠাকুরটা দেখে আমরা আর একটা ঠাকুর দেখার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর তোমাদের যে ঠাকুরগুলোকে দেখাচ্ছি এগুলো সবই খুবই ভালো ভালো ঠাকুর। অন্যান্য ঠাকুরগুলো দেখালাম না কেন, তারা তো প্রচুর ভিডিওটা বড় হয়ে যাবে। এগুলো সবই টপ টপ ঠাকুরগুলোই তোমাদেরকে দেখাচ্ছি, আর এগুলো সবই আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। আর এখন এই যে পুজো প্যান্ডেলটা দাঁড়িয়ে আছে এটা কোনো একটা রাজবাড়ির আদলে করেছে, ঠিক কি নাম বলছিল আমার মনে পড়ছে না, কিন্তু কোনো একটা রাজবাড়ির নামই বলছিল। আর দেখো এখানকার পরিবেশটা অত্যন্ত সুন্দর করেছে। ফোয়ারাটা তো খুবই সুন্দর, ভালোই লাগলো বেশ ফোয়ারাটা। আর চতুর্দিকে দেখো কারুকার্যগুলোও খুব সুন্দর। আর এই দেখো চারিপাশে হারিকেন, সে আমাদের পুরনো দিনের হারিকেনের মধ্যে অবশ্য ছোট্ট ছোট্ট বাল্ব দেওয়া, তো বেশ ভালোই লাগছিল। তোমার কারুকার্যগুলো খুবই সুন্দর, ঠাকুরটাও সুন্দরই। আর ঠাকুর দেখা হয়ে গেলে এবার এখানে একটু দাঁড়িয়ে পড়লাম রোল খাওয়ার জন্য। আর বাড়ির থেকে তো অনেকক্ষণ বেরিয়েছি, এবার পেটে একটু কিছু না দিলে আর চলবে না,
আরো দু চার জায়গায় ঠাকুর দেখতে যাব, তার মধ্যে যেটা ভালো ঠাকুর সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আর এখন যে প্যান্ডেলটা এসেছি এটা সোমনাথ মন্দিরের আদলে করেছে, পুরোটাই থার্মোকলের কাজ এবং এর মধ্যে চার পাঁচ রকমের আলো পড়ে খুব মানে দৃশ্যটা অতি সুন্দর ছিল। মনে হচ্ছিল যেন সম্রাট মন্দিরে দাঁড়িয়ে রয়েছি। আর এর পাশেও হাতি ঘোড়া সবই তোমার থার্মোকলের করেছে, আর ভেতরের কারুকার্যগুলোও অপূর্ব ছিল। চলো আমি তোমাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি কাজগুলো দেখার জন্য। আর এই ঠাকুরটা দেখে এবার আমরা বাড়ি চলে যাব। ধরো বাড়ি থেকে বেশ খানিকটা দূরে চলে এসেছি, তো বাড়ি যেতে একটু সময় লাগবে, আর রাত্রি 10টা প্রায় বাজে, তাতানকে খাওয়াতে শোয়াতেও তো হবে। আর তোমার প্যান্ডেলগুলো তোমরা মোবাইলে কতটা কি বুঝতে পারলে জানি না, কিন্তু আদতেই খুব সুন্দর হয়েছে প্যান্ডেলগুলো প্রত্যেকটা। আর এদের ম্যানেজমেন্টও খুব ভালো, ভলেন্টিয়ার্সের সবকিছুই বেশ ভালো, ভালোই লাগলো, ঘুরে খুব আনন্দও হলো, ভালোই লাগলো। আর এবার তো ছেলে মেয়েগুলোকে খাওয়াবো, মানে ছেলেকে খাওয়াবো, মেয়ে তো নিজেই খাবে। তো ভিডিওটা এখানে এড করি, তারপর তো আমরাও খেয়ে নেবো, এবার একটু ফ্রেশ ফ্রেশ হই, তারপরে আমরাও খাবো। আর তো ভিডিওটা আজকে এখানে এড করি, কেমন লাগলো জানিও। আর আমাকে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা যেন অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে গুড নাইট, টাটা।